নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভোজে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বিয়েবাড়ি স্টাইল চিকেন কারি বানিয়ে দেখাবো। যদি আপনাদের আমার এই রান্না দেখে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম, এরপর এখানে পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল হয়ে এসছে, এখন এখানে আদা বাটা দেওয়া হচ্ছে। এরপর রসুন বাটা দেওয়া হচ্ছে। এখানে পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। এখন মশলাটা এখন ভালোভাবে কষে নিতে হবে। এরপর এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে। চিনিটা দিয়ে এরপর এখানে কষিয়ে নেব। এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নুন, হলুদ, টমেটো পেস্ট, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে 1 ঘন্টা রাখা আছে। এরপর আমি চিকেনগুলো এখানে দিয়ে দেবো। এখন চিকেনটা বেশ কিছুক্ষণ কষা হবে। এরপর এখানে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপর এখানে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। চিকেন থেকে এখন জল বেরিয়ে এসেছে, এই অবস্থায় আরো কিছুক্ষণ হবে। মিট মশলা দেওয়া হচ্ছে। এরপর এখানে জল দেওয়া হচ্ছে। কিছুটা টমেটোর কুচো দিয়ে দেবো, এরপর এখানে অল্প চিনি দিয়ে দেবো, এরপর ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি এখানে। এখন আমার বিয়েবাড়ির স্টাইলে চিকেন কারি রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রান্না ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি এইরকম বিয়েবাড়ির আরও অনেক রান্না আপনাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো।